নমস্কার বন্ধুরা, ডিফেন্স শো বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, কথায় আছে শত্রুকে পরাস্ত করতে তার চারপাশের মানুষদের সাথে বন্ধুত্ব করা প্রয়োজন, কিন্তু এই নীতিটিকে ভারত সরকার দেরিতে হলেও প্রয়োগ করছে এখন। তবে এই প্রকার কর্মকাণ্ড চীন বহু সময় ধরেই ভারতের বিপক্ষে করছে, যার সবথেকে বড় উদাহরণ হলো পৃথিবীর ক্যান্সার জঙ্গিস্থান। অপরদিকে নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশকেও তারা ভারতের বিপক্ষে মাঝে মধ্যে ইউজ করে থাকে। তবে বর্তমানে শ্রীলঙ্কা এই লিস্ট থেকে বাদ, কারণ চীনের সাথে বাফাদারির ভালো ইনাম তারা পেয়েছে। এটি এমন এক হাতিয়ার যার মাধ্যমে শত্রুর ভিতর পর্যন্ত কাঁপিয়ে দেওয়া সম্ভব, কোনো প্রকার অভ্যন্তরীণ হামলা না করেই। আর তাই শত্রুকেই সবথেকে বড় বন্ধু বলা হয়। আসলে বন্ধুরা, রিসেন্টলি ভারত, চীন এবং ভিয়েতনামকে নিয়ে অনেক বড় ডিফেন্স নিউজ বেরিয়ে এসেছে, যেখানে এই রিজনে ভারতের শত্রু চীনের শত্রু হলো ভিয়েতনাম। এবং এটা আমরা সবাই জানি, চীন তাদের 14টি পশ্চিমী দেশের সাথে সাম্রাজ্যবাদী নীতির কারণে শত্রুতা করে রেখেছে। সেই হিসেবে যদি পাকিস্তান ও উত্তর কোরিয়াকে বাদে রাখি, চীনের কোনো বন্ধু প্রতিবেশী রাষ্ট্র নেই। সবার সাথেই তার সীমান্ত সমস্যা, এবং এর সুযোগ হিসেবেই ভারত চীনের আরও একটি শত্রু ফিলিপিন্সের সাথেও ব্রহ্মস্ত্র অ্যান্টিসিপ মিসাইলের চুক্তি সাইন করে। আর এইদিকে ভিয়েতনাম তো চীনের ঐতিহাসিক শত্রু, এই দুই দেশের মধ্যে 1979 সালে ভয়াবহ লড়াইও হয়, যেখানে চীনের কোমর ভিয়েতনাম ভেঙে দিয়েছিল এবং ভিয়েতনাম যুদ্ধেও জয়লাভ করে। তবে বন্ধুরা, বর্তমান পরিস্থিতি আলাদা এই দুই দেশের সামরিক বাহিনীর, আর তাই ভিয়েতনাম ভারতের থেকে তার স্বদেশী আয়রন ডোম কিনতে ইচ্ছুক, যেটি হলো আকাশ এনজি এবং আকাশ পেরাই, যা হলো আকাশ মিসাইলের সবথেকে অ্যাডভান্স ভার্সান। বন্ধুরা, ভিয়েতনাম এটা ভালোভাবেই জানে, চীনের বিরুদ্ধে এশিয়াতে যে দেশের হাতিয়ার সবথেকে বেশি কার্যকর তা হলো ভারতের। আর তাই ভিয়েতনাম ও ভারতের মধ্যে বড় বড় সামরিক ডিল আমরা ভবিষ্যতেও দেখতে পারি, যার মধ্যে সবথেকে বড় হাতিয়ারের ডিলটি হতে পারে আকাশ শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমকে নিয়ে। বন্ধুরা, যেমনটা তোমরা জানো, ভারত ও ভিয়েতনামের মধ্যে একটি ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছে, যার মাধ্যমে এই দুই দেশ একে অপরকে সামরিক সহায়তা দেবে। বন্ধুরা, এই চুক্তির মাধ্যমে ভারতের বড় একটি সুবিধা আছে, যে ভারতীয় নেভি ভিয়েতনামের নেভাল বেসকেও ব্যবহার করতে পারবে এই চুক্তির আন্ডারে। এর ফলে ভারতের নজর সাউথ চায়না সিতে আরও বেশি মজবুত হবে, যা চীনের জন্য একদমই শুভ না। তবে এই ডিলের পর সবথেকে গুরুত্বপূর্ণ যে খবরটি বেরিয়ে আসছে তা হলো ভিয়েতনাম ভারতের আকাশকে পারচেস করতে ইচ্ছুক। এর কারণ হলো তাদের স্বল্প সীমানাকে চীনের এয়ার জেট থেকে সুরক্ষা দেওয়া, আর তাই ভিয়েতনামের শর্ট রেঞ্জ হাই কোয়ালিটি এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন, এবং আকাশের অ্যাডভান্স ভার্সন নাগো প্রাইম পৃথিবীর সেরা শর্ট রেঞ্জ ডিফেন্স সিস্টেম, যেটি 27-30 কিলোমিটারের মধ্যে চীনের যে কোনো জেটকে টার্গেট লক করে হিট করতে সক্ষম। এবং চীনও এটা স্বীকার করে, ভারতের কাছে তাদের থেকেও বেটার এই প্রকার শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ আছে। তো বন্ধুরা, ভারত যে ভিয়েতনামকে সাথে নিয়ে চাণক্য নীতি দিয়েছে চীনকে ঘিরতে, তা নিয়ে তোমাদের কী মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে আবারও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।